আজ বিশ্ব শান্তি দিবসে রক্তদান শিবিরের আয়োজন করলো রামনগর অতুল বিদ্যালয়। মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াতেই বিদ্যালয়ের এই উদ্যোগ বলে জানা গেছে। প্রায় শতাধিক রক্তদাতা এদিন স্বেচ্ছায় রক্তদান করেন। আজ 21শে সেপ্টেম্বর বিশ্ব শান্তি দিবস। আজকের এই মহৎ দিবসকে সামনে রেখে রক্তদান শিবিরের আয়োজন করলেন হুগলি জেলার খানাকুলের রামনগর অতুল বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। শিক্ষক শিক্ষিকারা ছাড়াও এই দিনে রক্তদান শিবির অনুষ্ঠান পরিচালনের দায়িত্ব ছিলেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। উল্লেখ্য, কলকাতার কোঠারি ব্লাড ব্যাংকের সহযোগিতায় আজকের এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। মুমূর্ষু রোগীদের জন্য আয়োজিত এই রক্তদান শিবিরে এদিন প্রায় শতাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। করোনা ভাইয়ের মধ্যেও মুমূর্ষু রোগীদের জন্য রক্তদান করায় প্রতিটি রক্তদাতাকে আজ আয়োজকদের তরফে শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত ছিলেন রামনগর অতুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত কুমার আঢ্য, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক প্রশান্ত কুমার চক্রবর্তী, খানাকুল এক নম্বর ব্লকের বিডিও নভেদ মিত্তাল, জয়েন্ট বিডিও সৌমিক দাস সহ বহু বিশিষ্ট জনেরা। আজকের অনুষ্ঠান সম্পর্কে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কি জানিয়েছেন, শুনুন। এবং কাদের সহযোগিতায় কি অনুষ্ঠান পালন করছেন? আজ 21শে সেপ্টেম্বর 2021 বিশ্ব শান্তি দিবসে রামনগর অতুল বিদ্যালয়ের পরিচালন সমিতি, শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী এবং এলাকাবাসী শুভানুদ্দায়ীদের উদ্যোগে এবং কলকাতার কোঠারি ব্লাড ব্যাংকের সহযোগিতায় একটি মহৎ রক্তদান উৎসব চলছে আজকে রামনগর অতুল বিদ্যালয়ে। মোটামুটি কতজন রক্ত দেবে বলে আশা করছেন? মোটামুটি আমরা আশা রেখেছি প্রায় 100 জনের মতো রক্ত দেবে। অলরেডি আমি কিছুক্ষণ আগেই দেখে এলাম, প্রায় 50 জনের মতো রক্ত দেওয়া হয়ে গেছে এবং আমাদের সকলের উদ্যোগে এই প্রোগ্রামটা সুন্দরভাবেই চলছে। আসলে আমরা দেখেছি কি বা আমি বিভিন্ন জায়গায় দেখেছি কি যে এই কোভিড মহামারীর সময় আমরা খবরও পেয়েছি যে বিভিন্ন জায়গায় রক্তের হাহাকার চলছে, রক্তের খুব অভাব। এখন সেই রক্তের অভাব পূরণ করার জন্যে আমরা দেখলাম বিভিন্ন ক্লাব সংগঠন তারা এগিয়ে এসেছে। তখন আমরা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা সকলে মিলে ভাবলাম যে সকলে যখন এগিয়ে এসেছে তখন আমরা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা যারা আছি বা আমরা যারা আছি আমরা কেন পিছিয়ে থাকবো। সেজন্যে অগ্রণী ভূমিকা নিয়ে রামনগর অতুল বিদ্যালয়ে একটি ব্লাড ডোনেশন ক্যাম্প রক্তদান শিবির গড়ে তুলেছি, যাতে আমাদের সকলের মধ্যে একটা যেন রক্তের সম্পর্ক গড়ে উঠুক এটা আমরা চাই। আপনার নাম? আমার নাম অমিত কুমার আঢ্য, রামনগর অতুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়। এবং প্রাক্তন প্রধান শিক্ষক প্রশান্ত কুমার চক্রবর্তী তিনি কি জানিয়েছেন, শুনুন। উদ্যোগে এবং কাদের সহযোগিতায় কি অনুষ্ঠান পালন করছেন? আমরা রক্তদান শিবির এখানে তো আমরা অনুষ্ঠান করছি, এটা কোঠারি কলকাতায় যে কোঠারি ব্লাড ব্যাংক আছে তাদের সহযোগিতায় এবং আমাদের বিদ্যালয়ের বর্তমান শিক্ষক শিক্ষিকা এবং পরিচালন সমিতির সদস্য এবং এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী তাদের সকলের সহযোগিতায় আমরা এই রক্তদান শিবির অনুষ্ঠান আমরা আয়োজন করেছি। কোহিনূর কমপ্লেক্স, এখানে রয়েছে সুইমিং পুল, গার্ডেন, মাল্টিজিম, কমিউনিটি হল, কার পার্কিং এর মতো সুবিধা। আমাদের ঠিকানা জয়কৃষ্ণ বাজার, ভীমপুর, তারকেশ্বর। এখনই যোগাযোগ করুন 9932312416 এই নাম্বারে।